বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নিরাপদ বাংলাদেশ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে নিরাপদ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে আমরা রাজশাহী শহরের শাহ মখদুম বিমানবন্দর এলাকায় এসেছি। আশা করছি এই বিমানবন্দরে দেখে প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে। যদিও এখন করোনার জন্য অনেক কিছুই একটু অন্যরকম সিস্টেমে চলছে, এই জন্য এই যে ভিআইপি গেট দেখতে পাচ্ছেন এটি বন্ধ রয়েছে। আমরা আশা করছি রাজশাহী হতে ঈশ্বরদি যশোর ভায়া হয়ে ঢাকা এবং রাজশাহী হতে সৈয়দপুর লালমনিয়ার ভায়া হয়ে ঢাকা এবং রাজশাহী ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী ঢাকা সিলেট এবং রাজশাহী ঢাকা কক্সবাজার এরকম বিমান রাজশাহী হতে চালু হবে। এবং এই বিমানবন্দরের যে সকল স্থান মেরামত করা প্রয়োজন তা অতি শীঘ্রই মেরামত হবে। এবং এই বিমানবন্দরটি একটি আধুনিক এবং আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটবে এই কামনা করি। এছাড়া এই বিমানবন্দরের ভেতরের অংশে অনেক আগাছা, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যদিও অন্যান্য বিমানবন্দরের তুলনায় এই বিমানবন্দরটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তবে ভেতরের অংশে কিছু ছোট ছোট আকারের ফুল ও ফলের গাছ লাগালে যেসব অংশ পড়ে রয়েছে এইরকম জায়গায় তাহলে আরও ভালো হয়। এছাড়া এই বিমানবন্দরের পাশাপাশি অনেক স্থান রয়েছে যেখানে একটি এভিয়েশন ইউনিভার্সিটি স্থাপন করলে রাজশাহী শহর সত্যিকারের শিক্ষা নগর হিসেবে পরিগণিত হবে। আমরা একটি বিমান আসতে দেখছি এবং কিছুক্ষণ পরে একটি বিমান এখান থেকে ছেড়ে যাবে, এরকম লক্ষ্য করব। আশা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার ভিডিওগুলো ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিও শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা অন্যদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করবেন। আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবার চেষ্টা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে পজিটিভ কমেন্ট করবেন যেন আমি আরও ভালো কাজ করতে পারি। আমরা একটি নভোয়ার বিমান দেখতে পাচ্ছি। যারা প্রথম বা নতুন দেখছেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে। তবে বিমানবন্দরের ভেতর থেকে টিকিটের সিস্টেম করলে কিছু দর্শনার্থী আরও মজা করে এই বিমানের আসা যাওয়া উপভোগ করতে পারত। আশা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিও দেখে আনন্দ পাবেন। এসে বসেছি। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেও ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন এবং নিরাপদ বাংলাদেশ চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আবারও শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। Thanks for watching. Allah Hafiz.